ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স হ্যালো ভিওয়ার্স আজ আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম আমরা দেখেছি রিসেন্টলি মাদ্রাসা সার্ভিস কমিশনের যেই ফর্ম ফিল আপ হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম অনার্সের পাশাপাশি পাস কোর্সের সাবজেক্টের মার্ক্স বা বাংলা সাবজেক্টের মার্কস বা ইংরাজি সাবজেক্টের মার্কস এবং ইভিএস এই বিভিন্ন জায়গাগুলো কিন্তু আমাদের দিতে বলা হয়েছিল এখানে কে কত মার্কস পেয়েছে বা এই রিলেটেড ব্যাপার স্যাপার তো আমরা যদি দেখতে পাই পরবর্তী সময়ে আরও কোনো পরীক্ষাতে এই ধরনের আমাদের জিনিস চাওয়া হয় অর্থাৎ ধরে নাও যে ডাব্লিউ হতে পারে বা অল ইন্ডিয়ার যে কোনো টিচিং এক্সাম হতে পারে তো যদি কখনও এই ধরনের কোনো তোমার ডাউট তৈরি হয় সেটা ক্লিয়ার করার জন্য আজ এই ভিডিওটা তো বেসিক্যালি এই ভিডিওটা আমি বানাচ্ছি তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু যারা বিশেষত বর্ধমান ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছো এবং দু হাজার চোদ্দো সতেরো সেশানের ঠিক আছে এই টাইমে যারা বিএসসি কমপ্লিট করেছ তাদের ক্ষেত্রে মানে যে পাসপোর্টসের নাম্বার বা বাংলা ইংরাজির নাম্বার কিভাবে ছিল সেটা আমরা দেখে নিচ্ছি খুব ডিটেলসে এবং তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটির রয়েছ তারাও কিন্তু এটা দেখতে পারো একটা আইডিয়া পাবে ঠিক আছে এখানে আমরা দেখে নিচ্ছি বিশেষত যারা ম্যাথামেটিক্স ফিজিক্স এবং কেমিস্ট্রি এই তিনটে থেকে অনার্সের ছিলে ঠিক আছে তাহলে যারা ম্যাথামেটিক্সের হবে তাদের পাস কোর্সে কী থাকবে ফিজিক্স আর কেমিস্ট্রি একইভাবে যারা ফিজিক্সের হবে তাদের ক্ষেত্রে পাস কোর্সে কী থাকবে কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এবং যারা ম্যাথামেটিক্সের হয়ে গেল ফিজিক্সের হয়ে গেল এবং যারা কেমিস্ট্রির ছিলে তাদের ক্ষেত্রে পাস কোর্সে কী থাকবে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এটা এখানে মোটামুটি সিস্টেমটা এভাবেই ছিল তখন তো দেখে নাও এখানে আমরা দেখে নিচ্ছি কম্পালসারি বাংলা যেটা আমরা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিতাম এটা ছিল পঞ্চাশ নম্বরের ঠিক আছে তো সিলেবাস যাই হোক সিলেবাসটা আমাদের দেখে লাভ নেই এবার আমরা আসছি কম্পালসারি ইংলিশ এটাও কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিতে হয়েছে যার মার্কস ছিল পঞ্চাশ এবং আমরা দেখছি থার্ড ইয়ারে বিএসসি থার্ড ইয়ারে এনভায়রনমেন্টাল স্টাডিজ পরীক্ষা দিতে হয়েছে তার মার্কস ছিল একশো তাই তোমরা যখন ইনপুট করবে এই জায়গাগুলো কিন্তু মার্কস এইভাবে হবে ঠিক আছে এবার এটা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে আলাদা ছিল তোমরা নিজে নিজের ইউনিভার্সিটি চেক করে নেবে এটা স্পেশালি বর্ধমান ইউনিভার্সিটির ক্যান্ডিডেটদের জন্য বলা হচ্ছে তো ইভিএস হয়ে গেল। এবারে আমরা আসছি ধরো যারা ফিজিক্স বা কেমিস্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে পাস কোর্সে কী ছিল ম্যাথামেটিক্স ছিল তো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে পার্ট ওয়ান অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমরা একশো নম্বরের পরীক্ষা দিয়েছিলে এখানে দেখতে পাবে এই যে দেখো এখানে পঞ্চাশ আছে পেপার ওয়ানে আর এটা তিরিশ আর এখানে কুড়ি টোটাল একশো হয়ে গেল একইভাবে পেপার টু অর্থাৎ এটা হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারে পার্ট টু মানে সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে তোমায় দুটো পরীক্ষা দিতে হয়েছিল দুটো পেপার দিতে হয়েছিল ম্যাথের একটা ছিল একশো আর একটা ছিল একশো এ একটা একশোর পেপার হয়ে গেল আর একটা দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে তোমাদের কি পেপার থ্রি এ একটা আছে একশো নম্বরের দেখো এখানে ডায়নামিক্স আছে পঞ্চাশ আর প্রবাবিলিটি আছে পঞ্চাশ তাহলে এই পেপারটা হয়ে গেল একশো ঠিক আছে তাহলে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমরা বুঝতে পারলে কত ছিল এবার এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যারা বিএসসি পাসের স্টুডেন্ট ছিল হয় না বিএসসি পাস আর বিএসসি অনার্স দু রকমের তখন কোর্স হতো তো এটা হচ্ছে বিএসসি পাস যারা তাদের ক্ষেত্রে থার্ড ইয়ারে এটা পড়তে হয় তো তোমাদের মধ্যে কেউ থাকলে চেক করে নিই ওই জায়গাটা এই জায়গাটা আমি আর বলছি না এটা হচ্ছে তোমার বিএসসি পাসের ক্ষেত্রে ছিল থার্ড ইয়ারে এবারে আমরা আসছি যারা আমাদের রয়েছে কি ম্যাথামেটিক্স এবং ফিজিক্স তাদের ক্ষেত্রে পাশে কি ছিল কেমিস্ট্রি ছিল তো কেমিস্ট্রি ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হয়েছিল একশো নম্বরের এ দেখো এখানে পঞ্চাশ আছে আর একটা জায়গা দেখাচ্ছি ফার্স্ট পেপার বললাম এটা এ একটা পঞ্চাশ হয়েছে ঠিক আছে তো পঞ্চাশ পঞ্চাশ একশো হয়ে গেল এবার আমরা আসছি সেকেন্ড ইয়ার বিএসসি সেকেন্ড ইয়ারে তোমাদের একশো নম্বরে দিতে হয়েছিল থিওরির পরীক্ষা এবং দেখাচ্ছি তোমাদের এখানে কিন্তু একশো নম্বরে প্র্যাকটিক্যালও ছিল ঠিক আছে এই তো পঞ্চাশ পঞ্চাশ একশো থিওরি হয়ে গেল এবার এখানে দেখো এই যে পেপারটা আছে এটা কিন্তু তোমার প্র্যাকটিক্যালের পেপার ছিল অর্থাৎ যারা বিএসসি মানে পাস কোর্সে যাদের কেমিস্ট্রি ছিল ঠিক আছে অর্থাৎ ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এদের ক্ষেত্রে পাস কোর্সের কেমিস্ট্রি ফার্স্ট ইয়ারে একশো নম্বরের থিওরি সেকেন্ড ইয়ারে একশো নম্বরের থিওরি একশো নম্বরের প্র্যাকটিক্যাল ঠিক আছে এটা তোমরা ক্লিয়ার করতে পারলে এবারে আমরা চলে যাচ্ছি এই এখানে যেটা দেখতে পাচ্ছ পার্ট থ্রি এটা কিন্তু তোমার বিএসসি পাস যারা ছিল তাদের জন্য এটা অনার্সের জন্য নয় অনার্সের জন্য প্রথম দুটো ইয়ার অর্থাৎ বিএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই দুটো কিন্তু তোমাদের দেখতে হবে ঠিক আছে এবারে আমরা চলে যাচ্ছি যে ফিজিক্স এটা কাদের জন্য হবে ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রি এদের ক্ষেত্রে পাস কোর্সে ফিজিক্স ছিল তো দেখে নাও ফিজিক্সের ক্ষেত্রেও একই ব্যাপার তোমাদের যেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাদের এটা কিন্তু এখানে একটু গোলমাল আছে এই জায়গাটা নয় এখানটা আমরা স্কিপ করছি এটা তোমাদের এখানের নয় হ্যাঁ ফিজিক্স এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি যারা ছিল তাদের পাস করছে ফিজিক্স ছিল তো ফার্স্ট ইয়ারে একশো নম্বরের থিওরি ছিল দেখে নাও এই যে এভাবে ছিল একশো নম্বরের থিওরি তো এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড ইয়ারে ঠিক আছে এ দেখো সেকেন্ড ইয়ার বিএসসি সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু একশো নম্বরের থিওরি পরীক্ষা দিয়েছিলে এবং তোমাদের আর কি ছিল দেখো এখানে আর ছিল তোমাদের একশো নম্বরের প্র্যাকটিক্যাল ঠিক আছে এই যে এখানে আমাদের রয়েছে কি একশো নম্বরের প্র্যাকটিক্যাল ঠিক আছে তাহলে বুঝতে পারলে যাদের ফিজিক্স ছিল পাস কোর্সে তাদের তাহলে কি হচ্ছে ফার্স্ট ইয়ারে একশো নম্বরের থিওরি পড়ছো সেকেন্ড ইয়ারে একশো নম্বরের থিওরি একশো নম্বরে প্র্যাকটিক্যাল টোটাল দুটো ইয়ারে তোমরা তিনশো নম্বর পড়লে ফিজিক্সটা একইভাবে কেমিস্ট্রি যাদের পাস কোর্সে ছিল তারা তিনশো পড়েছে অর্থাৎ অনার্সের সাবজেক্ট ছাড়া পাস কোর্সের যেই দুটো সাবজেক্ট পড়ছো দুটো ইয়ার মিলিয়ে তোমাদের ছশো নম্বরের পাস কোর্সের সাবজেক্ট পড়তে হচ্ছে অনার্স তো তোমরা তিন বছর ধরে আটশো নম্বর পড়েইছ এবং এটা ছিল তোমাদের পাস কোর্সের মার্কস ঠিক আছে আর কম্পালসারি বাংলা ইংরাজি ইভিএস এগুলো তো রয়েইছে এই পার্ট থ্রি যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের কাজে লাগবে না এটা বিশেষত যারা বিএসসি পাস পড়েছে তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে তো এখানটা আমরা স্কিপ করে দিলাম একইভাবে দেখে নাও এখানে যে কেমিস্ট্রি কেমিস্ট্রির ক্ষেত্রে হয়তো কারো সিলেবাস এটা ছিল তো এখানে কিন্তু ফার্স্ট ইয়ারে পেপার ওয়ান ছিল একশো নম্বরের থিওরি ছিল এবং সেকেন্ড ইয়ার যখন স্টার্ট হচ্ছে দেখো এটা হচ্ছে তোমার সেকেন্ড ইয়ার পার্ট টু মানে সেকেন্ড ইয়ার একশো নম্বরের থিওরি এবং কী আছে একশো নম্বরের প্র্যাকটিক্যাল দেখে নাও এই যে এখানে আমাদের স্টার্ট হচ্ছে কি এখানে আমাদের স্টার্ট হচ্ছে একশো নম্বরের প্র্যাকটিক্যাল ঠিক আছে তো একইভাবে হিসেবটা তোমরা দেখতে পারলে এই পার্ট থ্রি যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিএসসি পাস যাদের ছিল তাদের অনার্সের ক্ষেত্রে নয় তাহলে যে ব্যাপারগুলো আমরা ফাইনালি এখান থেকে পেলাম কি কি পেলাম একটু আমরা চেক করে নিচ্ছি ঠিক আছে দেখো আমরা দেখতে পেলাম যে বিএসসিতে অনার্সে ছিল আটশো পাস কোর্সে ছিল ছশো কম্পালসারি বাংলা কম্পালসারি বাংলায় পঞ্চাশ কম্পালসারি ইংরাজিতে পঞ্চাশ আর ইভিএস ছিল একশো টোটাল তোমাদের ষোলোশো নম্বরের পরীক্ষা ছিল দু হাজার চোদ্দো সতেরো সেশনে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যারা ম্যাথামেটিক্স ফিজিক্স এবং কেমিস্ট্রিতে অনার্স করেছে তো এই ভিডিওটা এই অবধিই ছিল থ্যাংকস ফর ওয়াচিং